আমি আর একটা কথা আপনাকে বলি, যদি আপনার কপালে হজ জুটে যায়, আল্লাহ যেন জুটিয়ে দেয় যে ইয়ে হয়ে গেল, টাকা বেড়ে গেল হজে, কয়েকটা মানুষ যে হজ করতে পারবে জি আল্লাহ। তো যাই হোক, যদি হজ আপনার কপালে জুটে যায় তাহলে এটা কথা জানেন যে আপনাকে মিনাতে যেতে হবে, আরাফা যেতে হবে, আরাফা থেকে ঘুরবার কালে মুজদালফাতে রাত কাটাতে হবে, তারপরে মিনাতে ফিরে এসে পাথর মারতে হবে আর একটা ছাগল জবে করতে হবে। তো মিনা এবং আরাফা এবং মুজদালফা এই দুটো মাঠের মাঝখানে যখন হাজিরা হাঁটতে 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 যাবে, তো মাঝখানে অনুমান করে বলছি কম বেশি হতে পারে এই দেয়াল থেকে শুরু করে ওই কাপড়ের পর্দা পর্যন্ত এতটুকু জায়গা, এখানে পিলার লাগানো আছে আর পিলারের গায়ে লেখা আছে ওয়াদিয়ে মুহাসসার। হাদিসে লেখা আছে আল্লাহ পাকের রসুল নিজে এবং তার সাহাবিদেরকে বলছেন, যখন তোমরা ওয়াদিয়ে মুহাসসারকে পার করবে, মিনা আরাফার প্রান্তরে যাবে, তখন এই জায়গাটুকুতে ধীর পায়ে তোমরা যেও না, ধীরে ধীরে হাঁটিও না, জোরে 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 পা উঠিয়ে তাড়াতাড়ি করে চলে যাও। হাদিস আছে। এবার আপনি জানতে চাইবেন সব জায়গাতে স্লো গতিতে চলব আর ওই জায়গাটাতে এইরকম করে কেন চলতে হবে, এর জবাবটা কি? নবীজি বলছেন যেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে সেই জায়গাটা ভালো নয়, এই জন্য ওই জায়গা থেকে তোমাকে সাবধান থাকতে হবে। ওই মাটিতে আল্লাহর গজব নাজিল হয়েছিল, কি গজব নাজিল হয়েছিল? তো নবীজি বলছেন আমার জন্মের 40 বছর টাইম, 40 বছর আগে যে বছর আমি জন্মেছি সেই বছরে কি হয়েছিল, মক্কার মাটিতে এক নাপাক ষড়যন্ত্রকারী আক্রমণ করার উদ্দেশ্যে আসছিল, তার নাম হলো আব্রাহা, তার সঙ্গে হাতি ছিল, ঘোড়া ছিল, মিলিটারি ছিল, আর সেই সৈন্য সামন্ত নিয়ে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল, আর আসতে ছিল কেন, মক্কাকে ধ্বংস করে দেবে, আর দেওয়ার পরে ইয়ামানের মাটিতে সানা নগরীতে একটা গির্জা তৈরি করেছে, সেই গির্জাতে দুনিয়ার মানুষকে ডাকবে আর বলবে এই গির্জার তোমরা তওয়াফ করো, জিয়ারত করো, এখানেই তোমাদের মনের শান্তি মিলবে, আর মক্কা যেতে হবে না বলে আগে মক্কাকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এটা হবে বলে মক্কাকে ভাঙার জন্য আসছিল। আসতে আসতে এতটা দূর আছে, এতখানি দূর, মোটামুটি 9 কিলোমিটার 10 কিলোমিটার দূর হবে এইরকম জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়ে গেল এই জালেমকে আর এগুত দিতে হবে না, ওকে এখানে বরবাদ করে দিতে হবে। আর এই বরবাদ করে দেওয়ার জন্য সেই দিন আর মক্কা নগরীতে কোনো মানুষ পাওয়া যায়নি, তখন আল্লাহ তাআলা নিজের মিলিটারিকে ব্যবহার করলেন, ব্যবহার করলেন কারাকে, তো আবাবিল পাখিকে। ভাদয় ধান কাটার কালে আপনারা দেখেছেন একটা কালো পাখি উড়ে বেড়ায়, সেই কালো পাখিটার নাম হলো আবাবিল, বুকের দিকটা কালো, পাখাগুলো কালো আর অন্যান্য রঙগুলো হলো খয়রা রঙের, সেই ছোট্ট পাখি আবাবিল মুখে একটা করে কাঁকর নিয়ে এলো, এলো কোন দিক থেকে, পশ্চিম দিকে লোহিত সাগরের দিক থেকে উড়তে উড়তে এলো, আর ওই ময়দানে যখন এসে পৌঁছিল তখন ওই আবাবিল পাখি একটা করে কাঁকর, তাক করে করে হাতির উপরে, তাক করে করে হাতির মাহুতের উপরে যখন ফেলে দিল, মিনিট 5 একের ভেতরে আব্রাহার সৈন্য আর সামন্ত লাইলস্কর সব জমিনে ঢের হয়ে পড়ে গেল। আর এই এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ফিলের ভেতরে আলোচনা করতে গিয়ে বলছেন, আলম তারা কাইফ ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি আল্লাহ তাআলা ওই হাতিওয়ালাকে কেমন করে বরবাদ করেছে,
আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওদের উপরে আল্লাহ তাআলা আবাবিল পাখিকে নাজিল করে দিয়েছিলেন, দিয়ে তাদেরকে পাথর চালিয়ে মেরে শেষ করে দিয়েছে। এই যে গজব পড়েছিল সেই জায়গায়, তো সেই জায়গাটা ওই গজবের জন্য অভিশপ্ত হয়ে আছে। তার জন্য নবী যে বলছেন তোমরা যখন এই জায়গা দিয়ে পার হবে তখন আস্তে আস্তে হাঁটবে না, জোরে 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 হেঁটে চলে যাবে। তাহলে আপনি যদি হজ করতে যান আর আপনার সাথে যদি জ্ঞানীগুণী মানুষ থাকে আর আপনাকে যদি শিখিয়ে দেয়, আপনাকে যদি দেখিয়ে দেয়, তাহলে যেমনি দেখবেন আর যেমনি কানে শুনবেন, শুনতে গেলে আর চোখে দেখতে গেলে আপনার ইলিম বৃদ্ধি হবে, আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এই জন্য গোড়াতে বলেছিলাম সামেনা আতানা, কথা শুনবেন, শুনতে হবে, আর শোনার পরে সেই কথাগুলোকে মানতে হবে। যাক, আল্লাহ তাআলা আপনাদের সুমতি দিক। দেখার মতো জায়গা দুনিয়াতে অনেক আছে। সামুদ নবীর কমকে কেমন করে গায়রত করেছেন ওগুলো দেখতে পাওয়া যাবে। সলেহ আলাইহিস সালামের উঠকে যে জায়গাতে কেটেছিল, তারপরে গজব এসেছিল, সেই পুকুরটা আজ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। ইচ্ছা করলে আল্লাহর দুনিয়াতে এমন ঘটনা যেখানে যেখানে ঘটেছে, ইবরাতের ঘটনা দেখার জন্য আল্লাহ তাআলা বলেছেন টাকা থাকে তো দুনিয়াতে সফর করো।